আমি বলছি যে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 সেখানে বলা আছে যে 30 জন ছাত্র পিছু একজন শিক্ষক দরকার। তুমি ইউডাইসটা খুলে দেখো, সেখানে 90:1, পশ্চিমবাংলার কোন স্কুলে 30:1 এই রেশিও মেইনটেইন করা হয়নি। সুতরাং যদি নয়া শিক্ষানীতি প্রয়োগ কি করে হবে অনুরাগ, নয়া শিক্ষানীতি প্রয়োগ আমি এটাই বলতে চাই। রাইট টু শিক্ষকই না, মুখপাত্র উনি জানেন না, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2002 এ পারিত হয়েছে, 2009 নয়া পাঁচটা হ্যাঁ অবশ্যই উনি যে কথাটা বলছেন উনি আজকে দেখে নিক, উনি লাইভ টিভিতে দেখে নিক। আমি ডিবেট ছেড়ে চলে যাবো, রাইট টু এডুকেশন 2009 পালিত হয়ে থাকে। অটল বিহারী বাজপেয়ী পালিত করেছে, উনি তো মানেন না, ওরা না বাজপেয়ীকে মানেন না, ওদের ফোর ফাদারদের মানেন, উনি মানেন নরেন্দ্র মোদী অমিত শাহ, যে দাঁড়িয়ে চাতা করে। আমরা বলি শিক্ষানীতি নিয়ে, বলি পশ্চিমবঙ্গতে যত ছাত্র ছাত্রী, উনি নিজে একজন প্রফেসর, আমাদের কলেজে ছাত্র ছাত্রী আছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে যা পরিস্থিতি, সেখানে আচার্য হিসেবে রাজ্যপাল যে যে পদক্ষেপ গুলোকে নিচ্ছে, ওটাকে তোমরা সমর্থন করো না করো? প্রথম কথা, রাজ্যপালের যে কাজ, আমরা রাজনৈতিকভাবে রাজ্যপালের পদটাকে আমরা মানি না, সেটা আপনারা ভালোভাবেই জানেন। কিন্তু রাজ্যপাল আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠাতা বা আমাদের সাংবিধানিক পিতা রাজ্যের ক্ষেত্রে। সেখানে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রত বসু যেটা যেই ভাষায় আক্রমণ করছে, সেই আক্রমণটাকে আমরা কোনোভাবে সমর্থন করতে পারি না, এবং রাজ্যপাল যে কাজগুলো করছে সেগুলোও আমরা কোনোভাবে সমর্থন করতে পারি না। রাজ্যের শিক্ষানীতিকে সমর্থন বিপি, আমরা সরকারের যে শিক্ষানীতি আসছে সেইটাই যদি সেটা বেসরকারিকরণের দিকে জেলে গেলে আমরা কোনোভাবে ওটাকে সমর্থন করি। কেন মনে হচ্ছে গোটা বিষয়টাকে বেসরকারিকরণের দিকে নিয়ে যাওয়া? আমাদের এখানে কোনো প্রপার নিয়োগ হচ্ছে না। আপনি এখানে আছেন, শিয়ালদায় আছি আমরা, এখান থেকে একটু দূরে যান, শিক্ষকরা রাস্তায় বসে আছে। হ্যাঁ, তাদের চাকরি দিতে পারছে না, তাদের টাকা দিয়ে চাকরি যারা পেয়েছে তাদের এখন চাকরি যাচ্ছে। আগে যারা প্রপারলি যারা পাস করে বসে আছে টেট এসএসসি, তাদের চাকরি দিই। আমরা কলকাতায় দাঁড়িয়ে আছি, এখানে আগে কলকাতা কর্পোরেশনে একদম জান না, দেখুন, আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক প্রধান, আর রাজ্যপাল হচ্ছে সাংবিধানিক প্রধান। এই চিঠি নিয়ে কাল থেকে যা হচ্ছে তাতে মনে হচ্ছে উনি কোন রোমাঞ্চকর কোন নাটকের উনি হচ্ছে। আপনার আইডিয়া কি বলছে এই যে মুখ বন্ধ খামে নবান্ন দিল্লি? আমি অ্যাস্ট্রোলজার না, আমি বলতে পারবো না কি হচ্ছে। আমি শুধু একটা কথা বলি, যখন এই রাজ্যপাল হাতে করে নিয়ে একটা রাজভবনে নাটক করেছিল তখন ওনার সত্তা ফিরে আসেনি। আপনার মনে আছে সেন্ট জেভিয়ার্স কলেজের ইউনিভার্সিটিতে মমতা বন্দ্যোপাধ্যায় সাহিত্য চর্চা নিয়ে উনি টলস্টয় এবং শেক্সপিয়ারকে নিয়ে আলোচনা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কত বড় সাহিত্যিক সেটা প্রমাণ করার জন্য উনি তেল দিতে গিয়েছিলেন। স্বাধীনতা দিবসের দুপুরবেলা মধ্যাহ্নে আমি দেখেছি, আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পোষা সাংবাদিক কুলকে নিয়ে উনি ফটো সেশন করেছিলেন। এই রাজ্যপাল সেই রাজ্যপাল যাকে হাজারবার বলা সত্ত্বেও নির্বাচন কমিশনারকে রাজীব সিনহাকে অ্যাপয়েন্ট করেছিলেন। অতএব এটা হচ্ছে দুজনের খবরে ভেসে থাকার জন্য লড়াই হচ্ছে। কি বলে যেন সবটাই খবরে ভেসে থাকার বিষয়, আন্ডারস্ট্যান্ডিং মুখ বন্ধ খামে মাঝরাতে চিঠি চলে যাচ্ছে সবটাই এমনি এমনি হচ্ছে। মুখ্যমন্ত্রী আর রাজ্যপাল দুজনেই খবরে ভেসে থাকতে ভালোবাসেন। সাধারণ মানুষের যে খাদ্য বস্ত্র বাসস্থান নিয়ে না মুখ্যমন্ত্রী না রাজ্যপাল কেউ কোনো কথা বলেন না। শিক্ষা নিয়ে, শিক্ষায় যে কোনো রাষ্ট্রের মেরুদণ্ড হয় শিক্ষা নিয়ে আলোচনা হয় তো, শিক্ষা নিয়ে মশকরা। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে দিন দিন। ওদের বিরোধী দলনেতা রাজ্যপালকে আক্রমণ করে বলছে এই রাজ্যপাল তৃণমূলে তালালি করছে, যেখানে জ্যোতি চ্যাটার্জি কি বলছে আর দীপঙ্কর কি বলছে। আমার মনে হয় সিজিতা আর রাহুল গান্ধীকে একবার পরামর্শ দেওয়া উচিত। এই অনিন্দ্য রায় চৌধুরী, অনিন্দ্য দার উচিত রাহুল গান্ধীকে গিয়ে বলা যে আপনি কেন মিটিং করলেন এই মমতা ব্যানার্জির সঙ্গে, এত যখন সমস্যা, এত যখন চোর, সেই চোরের সাথে আপনার নেতা গিয়ে বসে রয়েছে।